আমার ফারুক ভাই ফারুক ভাই তো মানে সিনেই বালা করে আমি তারে খুব সম্মান করি খুব সম্মান করি কিন্তু কালকা থেকে সম্মান করা বাদ দিয়ে দিছি একদম বাদ দিয়ে দিছি এই রকম মানুষ তো হয় না আমি যখন এই 24 জানুয়ারি বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমাদান দিবস পালন অনুষ্ঠান আমরা ঘোষণা করেছি আমি ওর পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম উনি অত সহজে ফোন ধরবেন এটা আমার জানা ছিল না ধারণাও ছিল না আমার ফোন তার সেভ করা নাই এখন হয়তো করবে আমি যখন ফোন করেছিলাম তখন সেভ করা ছিল না বড় যা দুই রিংয়ে উনি ধরেছেন আমি বজ্র বলতেই উনি উঠে দাঁড়িয়ে বসছিলেন কিনা জানি না উনি আমাকে ভালোবাসেন হ্যাঁ তুমি এই তোমার মেয়ে কবে লন্ডনে যাবে আমি যা দুই মাস বাকি আছে তুমি জানাই এখন তো আমাকে তখন বলেছি বঙ্গবন্ধু 24 জানুয়ারি টাঙ্গাইল গিয়ে অস্ত্র নিয়েছিলেন তো আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী তার কাছে গিয়েছিলাম আকম্ম মোকাম্মেল মুজাম্মেল আমির হোসেন আমুর কাছে গিয়েছিলাম আমি আমির হোসেন আমুকে খুব পছন্দ করি ভালোবাসি এত ভালোবাসা দিয়ে কথা বলেছেন তো আমি নেত্রীকে বলেছিলাম আপা আমির হোসেনকে বলে দেন আমু ভাইকে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বলেন হোম মিনিস্টারকেও বলছিলাম হোম মিনিস্টারকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি উনিও আমাকে খুব সম্মান করে ভীষণ ভালোবাসে তো আচ্ছা তাদের যদি যাওয়ার অসুবিধা না থেকে যাবে কেন যাবে না যাবে পরের দিন উনি আমার ফোন করলেন আমাকে খুব সম্মান করে খুব মান্য করে খুব ভালোবাসে বললেন এই মাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো উনি আমাকে যেতে বলেছেন আলহামদুলিল্লাহ তো উনি আসছেন রাজ্জাক বড় ভাইয়ের একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলেন রাজ্জাক এসে ছুটে গিয়ে ওনাকে পায়ে দিয়ে সালাম করছে ওই যে কি জানি একটা কোম্পানি ওর নাম কি মনে থাকে না আমার আরে না আজাদ তো মানুষ আর কোম্পানির নাম কি হামিম গ্রুপ গ্রুপের চেয়ারম্যান ও অনেক টাকা হয়েছে 5,000-10,000-এর কাছাকাছি হয় কিনা যাই গিয়ে অনেক টাকা আমি গেছিলাম কয়দিন আগে ওর কাছে ওদের এক দাওয়াতে বলছে কাদের ভাই জানেন আমার বড় ভালো লাগছে আপনাদের এলাকার মন্ত্রী রাজ্জাক সাহেব উনি আইসাই যখন শুনলেন লতিফ ভাই আসছে সুইটা যাইয়া তার পায়ের দিয়ে সালাম করছে আমি তাহলে এমন কি বড় কি করছে লতিফ ভাই তো তোর উস্তাদ আমিও তোর উস্তাদ ছাত্র সময় লতিফ ভাই উস্তাদ যুদ্ধের সময় আমি উস্তাদ ও লতিফ ভাইও সালাম করে আমারও সালাম করে ওর অফিসে পর্যন্ত সালাম করছে হইলো কি কয় না এখন এই রকম ভালোবাসা এরকম সম্মান বোধ এখন পাওয়া যায় না আমি আমরা পুরাণকালের মানুষ তো আমরকম একটু পাওয়াই যায় সেই রাজ্জাক জার্মানির কোথায় জেনে গেছিল 5-6 দিন আগে আমরা অনেকবার খুঁজেছি পরশু দিনের আগের দিনও ফোন করছিলাম পাই নাই কালকেও ফোন করছি পাই নাই আমি আমার ফারুক ভাইকে ফোন করছিলাম ফারুক ভাই কিন্তু ষাটিয়াচোরা যুদ্ধ করতে যাইয়া খেতাব পাইছে 21শে পদক নাকি জানি কি স্বাধীনতা পদক একটা পাইছে ফারুক ভাই কোনোদিন বন্দুক ধরে দেখে নাই এইভাবে ফারুক ভাইরে ওইটা দেওয়া ঠিক হয় নাই শামসুদ্দিন বলে একটা ডিসি আসিল এইচডিও আসিল সিরাজগঞ্জের ওরাও দিছে এটা সবচেয়ে অন্যায় হয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুইনা শামসুদ্দিন মস্ত বড় নেতা হয়েছিল
এবং সত্যি সে সিরাজগঞ্জ একটা বিরাট অর্গানাইজেশন করে ফেলছিল। কিন্তু পাকিস্তান আর্মি আরিচার থেকে নগরবাড়ি যেয়ে নামার সাথে সাথে তার আগেই বোধহয় সব শেষ, সাইরা দিয়া টাঙ্গাইলের গোপালপুর আইছিল হসুরবাড়িতে। তার আত্মীয় জানে কি চিফ সেক্রেটারি কি নাম ছিল, হ্যাঁ শফিউল আজম, তার আত্মীয়। সে বলছে যে তুমি এসে পড়ো সব মাপমুক্ত হয়ে যাবে। লাফাইতে লাফাইতে গেছে, তিন দিন পরেই বাঁধছে, মাসখানি পিটাইয়া পুটাইয়া তার খুন করছে। আমি যদি এইটা দিওনের মাতবর হইতাম, ওরে সবার আগে যমুনাতে আমি ওরা চুবাইতাম। তুমি বঙ্গবন্ধুর হইয়া মুক্তিযুদ্ধ করবা, যুদ্ধের পক্ষে যাবা, তোমারে ধৈর্য নিয়ে যদি মারত আমি তোমারে বীর শ্রেষ্ঠ খেতাব দিতাম। তুমি সারেন্ডার করে মরছ, তোমারে গলায় ফাঁসি দেওয়া উচিত। এইটুকু আমার সঙ্গে ডিফারেন্স, আমি এইরকম তেল মারতে পারি না। তো ফারুক ভাইও আমি বলছি, ফারুক ভাই কালকের মিটিং আসবেন তো? না, কেমনে যাই, কাদের? আমার তো মন্ত্রীর সাথে কথা হয়নি। তো আমি বলছি কোন মন্ত্রী? রাজ্জাক। বলছি হ্যাঁ। আমি যে আপনার দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা হইল, মন্ত্রী একজন আসতেছে। আমি তখন জানতাম না যে মিনালকেও দলের থেকে পাঠাচ্ছে। বলছে না, আমি ওনাকে জিজ্ঞেস না করে যাই কি করে? আমি আলহামদুলিল্লাহ। একটু পরেই আমি রাজ্জাককে ফোন করেছি, আজকে আগা ঘুরাই খুবই ভদ্রতা করে, খুবই সম্মান করে, ভালোবাস। অনেক অনেকে যদিও সন্দেহ করে যে ভালোবাসাটা সা এই সম্মান নিলে মিথ্যা, আমি তো ওটা ভাবি না, আমি সব সত্য ভাবি, আমি কাউরে এটা মিথ্যা ভাবি না। আমার সঙ্গে রাজ্জাকের কথা হয়েছে, খুবই ভালো কথা হয়েছে। অন্য সময়ও যেভাবে বলে এখনো সেভাবে বলছে। বলছে আমি তো বাইরে ছিলাম, কিচ্ছুই জানি না, যদি সামান্য জানতাম তাহলে আমি চলে আসতাম, কিন্তু টাঙ্গাইল আওয়ামী লীগের নেতা আমার ফারুক ভাই উনি আসতে পারেন নাই। ঢাকা থেকে আওয়ামী লীগ আসতে পারে, টাঙ্গাইলের আওয়ামী লীগ আসতে পারে না, তাকে পায়ে ব্যথা। টাঙ্গাইলে 8টা এমপি, একজনও আসেনি। কি কাম তা করে? হয়তো বলবো সংসদে আমরা আসিলাম, কিন্তু টাঙ্গাইলের কোনো সংসদে খারাইছে বইলা আমি তো দেখতেছি না, খালি বইয়েই থাকি। এই হলো টাঙ্গাইলের অবস্থা। মুক্তিযোদ্ধা মন্ত্রী, আপনাকেও বলছি একটু দেখেন, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। আমার এখানে দাঁড়ানোর কথা হলো যে এই বিন্দুভাষিনী স্কুল, এই মাঠে আমরা অস্ত্র জমা দিয়েছিলাম। স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রথম এসেছিলেন, ওই যে ছবি টবিও আছে, সাক্ষী সুক্ষী যদি লাগে ওগুলাও আছে, ওই যে তো ভয়ল ভাই পাশে কারে দিচ্ছে ওটাও আছে। সেদিনও শত্রুতা হয়েছিল, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আসে নাই, হোম মিনিস্টার আসে নাই,